গুড মর্নিং এভরিবডি, আজকে আমরা আসাম পুলিশ এবং আসাম রাইজার্স রিক্রুটমেন্টর টপ 25 কোয়েশ্চন প্র্যাকটিস করব, যাহা মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারও কোয়েশ্চনও রিপিট করছে। নাম্বার ওয়ান কোয়েশ্চন, চণ্ডীপুর ওয়াজ দ্য গ্রেট গ্র্যান্ডফাদার অফ হোম, চণ্ডীপুর কার পিতামহ ছিলেন? কারেক্ট আনসার টু অপশন নাম্বার বি, শঙ্করদেবের। নেক্সট কোয়েশ্চন, দ্য গুয়াহাটি টি অকশন সেন্টার ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, গুয়াহাটি চা নিলাম কেন্দ্র কত সালে স্থাপন হয়েছিল? কারেক্ট আনসার টু অপশন নাম্বার ওয়ান এ 1970, 1970 সালে গুয়াহাটি চা নিলাম কেন্দ্র স্থাপন হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, ইন হুইচ হিল টপ দ্য কামাইকা টেম্পল ইজ লোকেটেড, কামাইকা মন্দির কোন পাহাড়ের চূড়ায় অবস্থিত? কারেক্ট আনসার টু অপশন নাম্বার এ, নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত। নেক্সট কোয়েশ্চন, দ্য রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ইজ সিচুয়েটেড এট, রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কারেক্ট আনসার টু অপশন নাম্বার বি, যোরহাটে অবস্থিত। নেক্সট কোয়েশ্চন, সোনাইরূপাই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ সিচুয়েটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ, সোনাইরূপাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? কারেক্ট আনসার টু অপশন নাম্বার সি, শোণিতপুর জেলায় অবস্থিত। নেক্সট কোয়েশ্চন, হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডিউরিং দ্য সাইনিং অফ আসাম অ্যাকর্ড, আসাম চুক্তি স্বাক্ষর করার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? কারেক্ট আনসার টু অপশন নাম্বার ডি, রাজীব গান্ধী। আসাম অ্যাকর্ড ওয়াজ সাইন্ড অন 15 আগস্ট 1985, 15 আগস্ট 1985 সালে আসাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, দ্য ফার্স্ট সনেট রাইটার অফ আসাম ইজ, আসামের প্রথম সনেট রচয়িতাকে? কারেক্ট আনসার টু অপশন নাম্বার সি, হেমচন্দ্র গোস্বামী। হেমচন্দ্র গোস্বামী আসামে প্রথম সনেট রচনা করেছিলেন। নেক্সট কোয়েশ্চন, হু ইজ দ্য ফাউন্ডার অফ মায়ামারা সাঁতরা, মায়ামারা সাঁতরের প্রতিষ্ঠাপক কে ছিলেন? কারেক্ট আনসার টু অপশন নাম্বার ডি, অনিরুদ্ধ দেবা। কোয়েশ্চন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং কুচ কিং রিবিল্ড দ্য কামাইকা টেম্পল, নিচের কোনজন কুচ রাজায় কামাইকা মন্দির পুনর্নির্মাণ করেছিলেন? কারেক্ট আনসার টু অপশন নাম্বার বি, নরনারায়ণ। নেক্সট কোয়েশ্চন, হোয়াট ওয়াজ রিয়েল নেম অফ চিলারায়, চিলারায়ের প্রকৃত নাম কি ছিল? কারেক্ট আনসার টু অপশন নাম্বার সি, শুক্লদজ। নেক্সট কোয়েশ্চন, দ্য ফার্স্ট পোয়েটিক্যাল ওয়ার্ক অফ শঙ্করদেব ওয়াজ, শঙ্করদেবের প্রথম কাব্যিক রচনা কি ছিল? কারেক্ট আনসার টু অপশন নাম্বার এ, হরিশচন্দ্রা উপাখ্যান। নেক্সট কোয়েশ্চন, দ্য ফার্স্ট অঙ্কিয়া নাট রিটেন বাই শঙ্করদেব ইজ, শঙ্করদেবের দ্বারা রচিত প্রথম অঙ্কিয়া নাটটি কি? কারেক্ট আনসার টু অপশন নাম্বার এ, পাটনি প্রসাদ। নেক্সট কোয়েশ্চন, হু ওয়াজ দ্য রাইটার অফ দ্য পোয়েট্রি কালেকশন মর্জি কিমান হেপা, মর্জি কিমান হেপা কাব্য সংকলনের রচয়িতাকে? কারেক্ট আনসার টু অপশন নাম্বার বি, কেশব মহন্ত। নেক্সট কোয়েশ্চন, দ্য ফার্স্ট নোবেল বাই রজনীকান্ত বরদলৈ ওয়াজ, রজনীকান্ত বরদলৈর প্রথম উপন্যাস কোনটি ছিল? কারেক্ট আনসার টু অপশন নাম্বার বি, মেরি জিওরি। নেক্সট কোয়েশ্চন, খেরাই পূজা ইজ পারফর্মড বাই, খেরাই পূজা কারা পরিবেশন করে? কারেক্ট আনসার টু অপশন নাম্বার সি, বড়রা খেরাই পূজা পরিবেশন করে। নেক্সট কোয়েশ্চন, বহুয়া ডান্স ইজ ট্রেডিশনাল ইভেন্ট অফ, বহুয়া নৃত্য কার এক পরম্পরাগত অনুষ্ঠান? কারেক্ট আনসার টু অপশন নাম্বার সি, সানওয়াল অ্যান্ড কাচারিজ পিপল। নেক্সট কোয়েশ্চন, হু ইজ দ্য ফার্স্ট রেসিপিয়েন্ট অফ আসাম রত্ন অ্যাওয়ার্ড, আসামের প্রথম ব্যক্তিকে যিনি আসাম রত্ন পুরস্কার পেয়েছিলেন? কারেক্ট আনসার টু অপশন নাম্বার এ, ভূপেন হাজারিকা। নেক্সট কোয়েশ্চন, হু ওয়াজ নোন এজ অগ্নিকবি, অগ্নিকবি নামে কাকে জানা যায়? কারেক্ট আনসার টু অপশন নাম্বার এ, কমলাকান্ত ভট্টাচার্য। নেক্সট কোয়েশ্চন, হু ইজ দ্য কনসিডার্ড টু বি দ্য গ্রেটেস্ট পোয়েট অফ আহোম পিরিয়ড,
আহোম যুগের সর্বশ্রেষ্ঠ কবি বলে কাকে গণ্য করা হয়? কারেক্ট আনসার টু অপশন নাম্বার সি, কবিরাজ চক্রবর্তী। নেক্সট কোয়েশ্চন, হু ডিসকভার্ড টি প্লান্টস ইন আসাম? আসামে কে চা আবিষ্কার করেছিলেন? কারেক্ট আনসার টু অপশন নাম্বার সি, রবার্ট ব্রুস। ইন দ্য ইয়ার 1823, 1823 সালে। নেক্সট কোয়েশ্চন, রঙ্গর ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য পিরিয়ড অফ? রঙ্গর কার দিনতে নির্মাণ করা হয়েছিল? কারেক্ট আনসার টু অপশন নাম্বার ডি, পরামাত্মা সিংহার দিনে। নেক্সট কোয়েশ্চন, হাউ মেনি ডিস্ট্রিক্ট অফ আসাম শেয়ার্স দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ বাংলাদেশ অ্যান্ড ভুটান? আসামে কতটি জেলায় বাংলাদেশ এবং ভুটানের সঙ্গে আন্তরাষ্ট্রীয় সীমা ভাগ করে? কারেক্ট আনসার টু অপশন নাম্বার এ, 8টি জেলা। নেক্সট কোয়েশ্চন, ব্রহ্মপুত্র রিভার ইন অরুণাচল প্রদেশ ইজ নোন বাই? অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীকে কি নামে জানা যায়? কারেক্ট আনসার টু অপশন নাম্বার ডি, সিয়াং নামে জানা যায়। কোয়েশ্চন, দ্য আসাম স্টেট জু কাম বোটানিক্যাল গার্ডেন ওয়াজ স্টাবলিশড ইন? আসাম রাজ্য চিড়িয়াখানা কত সালে স্থাপন করা হয়েছিল? কারেক্ট আনসার টু অপশন নাম্বার ডি, 1957, 1957 সালে আসাম রাজ্য চিড়িয়াখানা স্থাপন করা হয়েছিল।